আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল লেস কুক টুগেদারে। আপনারা নিশ্চয়ই টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আমি আমার ভিডিওতে আজকে দেখাবো শিশুকে প্রথম মাছ কিভাবে খাওয়াবেন, কি কি মাছ দিয়ে শুরু করা যায়, কততম মাস থেকে বাচ্চাকে মাছ দেওয়া শুরু করা যায় এবং উইকে কয়বার দেওয়া যায়। আমার পুরো ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আমি আজকের ভিডিওতে কিভাবে মাছ দিবেন তার তিনটা রেসিপি দেখিয়েছি। আপনারা তিনটা রেসিপি যে কোনো একটি ফলো করতে পারেন। এখন বলবো কি কি মাছ দিয়ে দিতে পারবেন। রুই, কাতলা, মৃগেল, আইর এই ধরনের দেশি মাছ দিয়ে দিতে পারবেন এবং আইর মাছে কিন্তু কাঁটা কম থাকে, সুতরাং আইর মাছটাও নির্বাচন করতে পারেন। কোন মাস থেকে মাছ দিতে পারবেন? সাধারণত 8 থেকে 9 মাসটাকে নিরাপদ সময় বলা হয় বাচ্চার সলিড শুরু করার 1 থেকে 2 মাস পর, কারণ অনেক বাচ্চার কিন্তু মাছে অ্যালার্জি হতে পারে। আমাকে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাবস্ক্রাইব করার জন্য, এবং যারা এখনও আপনারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে গিয়ে অলে দিয়ে দিবেন, তাতে করে আমি যখনই কোনো ভিডিও দিব সবার আগে আপনি পাবেন। আমি এখানে কয়েক টুকরা রুই মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি ছোট্ট একটি টিপস দিতে চাই, আপনারা যখন মাছ নির্বাচন করছেন তখন অবশ্যই যে মাছে কাঁটা কম, যেমন ভেটকি মাছ, আইর মাছ, এ ধরনের মাছ নির্বাচন করলেই ভালো হয়। এবং যদি রুই মাছটা নেন তাহলে চেষ্টা করবেন মাছের পেটের অংশটা নিতে, যেটাকে আমরা পেটি বলি। তো পিঠের অংশটাও আপনারা নিতে পারেন, সেই ক্ষেত্রে মাছটাকে খুব ভালোভাবে বেছে নিতে হবে। আর পেটির অংশে এরকম লম্বা লম্বা কাঁটা থাকে, যার কারণে মাছ বাছাটা সুবিধার হয়ে থাকে। তো আমি প্রথমেই বলেছি যে আজকে তিনটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন চলে যাব আমার প্রথম রেসিপিতে। তো প্রথম রেসিপি আমি দেখাবো মাছটাকে প্রথমে সিদ্ধ করে নেওয়া। এখানে আমি দুইটা পদ্ধতি দেখিয়েছি, একটা হচ্ছে স্টিম দিয়ে সিদ্ধ করে নেওয়া, হাঁড়িতে একটু পানি দিয়ে উপরে স্টিমার রেখে ঢেকে সিদ্ধ করা, এবং একটা টিফিন ক্যারিয়ারের মধ্যেও নিয়ে নিতে পারেন, অল্প পানি দিয়ে টিফিন ক্যারিয়ারটা এভাবে বসিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। আমি আজকে স্টিমে করব তাই আমি এটাই দেখাচ্ছি। তো আমি মাছটা সিদ্ধ দিয়ে দিচ্ছি, মাছটা সিদ্ধ হতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। মাছটা সিদ্ধ যখন হয়ে যাবে তখন কিন্তু মাছটার রং পরিবর্তন হয়ে আসবে, অর্থাৎ মাছটা সাদা হয়ে যাবে এবং অনেক নরম হয়ে যাবে। সিদ্ধ করে নেওয়ার অর্থ হলো, যেহেতু এ বয়সে বাচ্চাদের দাঁত ওঠে না, তারা এখনও কিছুটা গিলে খাওয়ার প্রবণতা রাখে, তাই মাছটাকে একদম নরম করে ফেলতে হবে। এই যে দেখুন মাছটার কালারটা পরিবর্তন হয়ে এসেছে, সাদা হয়ে গিয়েছে, এবং এরকম একটা টুথপিক অথবা কাবাব কাঠি দিয়ে মাছটাকে চেক করে নেবেন যে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আমার এখানে মাছটা ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন। এবং আমি আপনাদের কাছ থেকে দেখে দিচ্ছি, এরকম সাদা রং ধারণ করবে ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে। আর মাছের তেলটা কিন্তু আমরা ফেলাবো না, কারণ মাছ এবং মাছের তেল বাচ্চাদের মস্তিষ্ক বিকাশে খুব ভালোভাবে সহায়তা করে, যা আমাদের বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মাছটাকে ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে নেওয়ার পর আমি ভালোভাবে কাঁটা বেছে নিচ্ছি। এই কাজটা কিন্তু খুব সাবধানতার সাথে করতে হবে, কারণ আমি বললাম যে বাচ্চারা গিলে খাওয়ার প্রবণতা রাখে, এই জন্য কিন্তু খুব ভালোভাবে কাঁটা বেছে নিতে হবে, কারণ একটা ছোটো কাঁটাও কিন্তু বাচ্চাদের গলায় আটকাতে পারে। সেই ক্ষেত্রে এই কাজটা খুব আস্তে ধীরে এবং সাবধানতার সাথে করতে হবে। তো আমি এখানে মাছটা খুব ভালোভাবে বেছে নিচ্ছি। আর আমি এখানে একটা কথা আবারও বলছি, সেটা হচ্ছে 1 বছর নিচের বাচ্চাদেরকে আমরা লবণ অথবা চিনিটা ব্যবহার করতে পারবো না। এখানে আমি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, এবং 1/2 চা চামচ বা তার একটু কম রসুন বাটা। আপনারা এখানে আদা বাটাটাও ব্যবহার করতে পারেন, আমি যে কোনো একটা বাটায় ব্যবহার করাটা প্রেফার করছি, কারণ অনেক সময় অতিরিক্ত বাটা দিলে বাচ্চাদের ঝাঁজ লাগে, কিন্তু আদা বা রসুন বাটা কিন্তু ইমিউনিটি বুস্টার হিসাবে কাজ করে, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং বাচ্চাদের খাবারটা হজম করতে সাহায্য করে। সব কিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম, এবং এইভাবে মাখানোর পর 10 থেকে 15 মিনিট এটাকে এভাবেই মাখিয়ে রেখে দিব।
তাতে করে এর ভিতরে আমি যে মশলাগুলো ব্যবহার করেছি সেটা মাছের ভিতরে ভালোভাবে মেরিনেট হয়ে যাবে। আর আমি এখানে একটা প্যান চুলায় বসিয়ে একটু তাপমাত্রায় গরম করে নিয়েছি এবং একটা চামচের মতন বাটার ব্যবহার করছি। আপনারা এখানে ঘি অথবা বাটারটা ব্যবহার করবেন। ঘি এবং বাটারটা একটা ভালো ফ্যাট থাকে যা বাচ্চাদেরকে ভিটামিন ডি দিয়ে থাকে এবং মস্তিষ্ক বিকাশেও সাহায্য করে, ওজন বৃদ্ধিতেও সাহায্য করে। আর এখানে তো মাছের ভিতরে আমি যেহেতু লবণটা ব্যবহার করছি না, তাই এই বাটার অথবা ঘি ব্যবহার করলে এতে থাকা যে প্রাকৃতিক লবণের একটা স্বাদ আছে সেটা কিন্তু মাছের সাথে মিশে যাবে। তবে এই ক্ষেত্রে চুলার আঁচটা একেবারে লোতে রাখবেন, কারণ মাছটাকে কিন্তু আমরা ভাজা ভাজা করব না, শুধু এই ঘি অথবা বাটারটাতে মাছটাকে একটু গড়িয়ে নিব, তাতে করে ভালোভাবে একটু মিশে যাবে এবং ফ্লেভারটাও অ্যাড হয়ে যাবে। এই যে দেখুন, আমি কাছ থেকে দেখাচ্ছি, এরকম একটা সফট নরম একটা ভাব থাকবে। এই যে আমি আঙ্গুল দিয়ে এটাকে ভালো করে ডোলে দেখাই দিচ্ছি। আপনারা বাচ্চাদেরকে খাওয়ানোর সময় এভাবে আঙ্গুলে একটু চেপে বাচ্চাদেরকে অল্প অল্প করে মুখে দিয়ে খাওয়াতে পারেন। তো এখন এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের প্রথম রেসিপিটি, এবং এই সময় আপনারা এভাবেই বাচ্চাদেরকে অল্প অল্প করে দিতে পারেন অথবা ভাতের সাথে মাখিয়েও দিতে পারেন। এবং বাচ্চা যদি আরও একটু নরম খাবার পছন্দ করে তাহলে এটাকে অল্প কুসুম গরম পানি দিয়ে একটু চটকে চটকে বাচ্চাকে দিতে পারেন। এবং উইকে আসলে সপ্তাহে এক প্রথমে যখন বাচ্চাকে মাছ দিচ্ছেন তখন সপ্তাহে একদিন দিবেন, তারপরে সপ্তাহে দুই দিন মাছ দিবেন, তারপরে সপ্তাহে তিন দিন দিবেন। এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় রেসিপিতে। দ্বিতীয় রেসিপিটাও কিন্তু খুব সহজ। প্রথম রেসিপির মতোই মাছটাকে আমরা ভালোভাবে প্রসেস করে একটু ভেজে নিব এবং একটা ছোট আলু সিদ্ধ করে আমাদের পরিমাণ মতন আলু নিয়ে সেটাকে ভালোভাবে ভর্তা করে নিব, মানে ম্যাশ করে নিব। তাতে কিন্তু আমরা কোনো কিছু মেশাবো না, শুধু আলু ম্যাশ। এবং সেই ভেজে রাখা মাছটাকে নিয়ে আমরা আলু ম্যাশের সাথে কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে আলু এবং মাছ মিশিয়ে ফেলব। তবে এখানে যদি আপনার মনে হয় আপনার বাচ্চা এত ঘন খেতে পারবে না, তাহলে আপনার এখানে সামান্য কুসুম গরম পানিতে মিশিয়ে আপনার বাচ্চার সুবিধা মতন ঘন অথবা পাতলা তৈরি করে নেবেন। কিন্তু মাছটাকে খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেবেন, তাতে করে কিন্তু বাচ্চা খেতে অনেক মজা পাবে। আর এভাবে যদি আমরা বিভিন্নভাবে বাচ্চাদেরকে ছোট থেকেই মাছ খাওয়ার অভ্যাসটা গড়ে তুলতে পারি তাহলে কিন্তু খুবই ভালো, কারণ মাছে থাকা পুষ্টি আমরা মাংসে পাই না এবং মাছ কিন্তু ভিটামিন ডি এর অন্যতম উৎস। যাচ্ছি আমাদের তৃতীয় রেসিপিতে। আপনারা আপনাদের প্রয়োজন মতন মাছের টুকরা নিয়ে নেবেন। আমি এখানে মাত্র দুই টুকরা মাছের টুকরা দিয়ে দেখিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়া, এবং হলুদ গুঁড়ার সাথে আমি হাফ টি স্পুনের মতন দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া। আর গোলমরিচের গুঁড়াটা একটা স্বাদ যোগ করবে, একটা ভালো গন্ধ অ্যাড করবে, সাথে সাথে দিচ্ছে অনেক পুষ্টি যেমন ভিটামিন কে, ম্যাগনেশিয়াম, অ্যান্টি অক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এভাবে মাখিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। আর এর মধ্যে একটা প্যান ভালোভাবে গরম করে নিয়ে এখানে একটা চামচের মতন তেল দিচ্ছি। বেশি তেল দিচ্ছি না, কারণ আমরা চাই না মাছটাকে অতিরিক্ত ভেজে ফেলতে। তেলটাকে প্যানের চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি এবং এই সময় আমরা চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে দিব। এবং তেলটা একটু গরম হয়ে গেলে মাছের টুকরাগুলো খুব সামান্য ভেজে নিব। মাছটা আমরা বেশি ভাজতে চাই না, তাই কিন্তু আমরা খুব অল্প তাপমাত্রাটাকে মাছের প্রতি পাশ 1 থেকে 2 মিনিট একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছের যখন রঙটা পরিবর্তন হয়ে সাদাটে একটা রঙে আসবে তখনই আমরা চুলা থেকে এটাকে নামিয়ে নিব। মাছটা যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু একটু শক্ত হয়ে যায়, আর শক্ত হয়ে গেলে বাচ্চাদের খেতে অসুবিধা হতে পারে, তাই মাছটাকে একটু নরম নরম থাকতেই আমরা চুলা থেকে নামিয়ে নিব। আর এই মাছটা দেখুন এরকম একটা সাদা কালারে চলে আসবে, আমরা তখনই বুঝে যাব যে আমাদের মাছটা হয়ে গিয়েছে। আর এখন মাছটাকে রান্না করে ফেলব। মাছটা রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে, তাই এখানে একটি হাঁড়ি নিয়ে নিয়েছি এবং 2 টেবিল চামচের মতন তেল দিয়ে দিচ্ছি। বাচ্চাদের যে কোনো খাবারে তেলটা একটু বেশি দিলে অন্যান্য খাবারের সাথে তেল মিশে বাচ্চাদেরকে পুষ্টি দিয়ে থাকে ভালো। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে প্রায় 1/2 চা চামচের মতন জিরার ফোড়ন দিয়ে দিলাম, তারপর 1/2 চা চামচের মতন আদা বাটা দিয়ে দিলাম। এরপর এগুলাকে একটু ভালোভাবে ভেজে নিব। যখন একটা ভালো গন্ধ আসবে এবং একটু ভাজা হয়ে যাবে
সেই মুহূর্তে আমরা মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। আমি এখানে মিষ্টি কুমড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে পেঁপে, চাল কুমড়া, লাউ অথবা গাজর দিয়েও করতে পারেন। তবে মিষ্টি কুমড়ার মিষ্টি স্বাদটা বাচ্চারা পছন্দ করে, তাই মিষ্টি কুমড়াটা নির্বাচন করার চেষ্টা করবেন, তাহলে বাচ্চারা মাছ খেতে অনীহা দেখাবে না। এখানে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ সমান পানি। তারপর আবারও খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি, আর আমি এটা ঢাকবো না, না ঢেকে পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে যখন একটা বলক চলে আসবে আমরা তখন মাছটাকে দিয়ে দিব। এভাবে যদি আপনারা বাচ্চাদেরকে মাছ রান্না করে খাওয়ান তাহলে কিন্তু বাচ্চারা মাছও খাবে এবং মাছের পরিপূর্ণ পুষ্টিটাও পাবে, সাথে পেয়ে যাচ্ছে সবজির পুষ্টিটাও। আর এভাবে ঢেকে ঢেকে আমরা রান্না করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মিষ্টি কুমড়াটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবং অবশ্যই মাঝে ঢাকনা তুলে নেড়ে দিতে হবে এবং চুলার তাপমাত্রার উপরে বিশেষ নজর রাখতে হবে, যাতে করে তরকারিটা তলায় লেগে না যায় বা পুড়ে না যায়। আর আপনাদের রেসিপি সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। মাছটার ঝোল এভাবে যখন শুকিয়ে আসবে এবং একটু ঘন হয়ে আসবে আমরা তখন এটা চুলা থেকে নামিয়ে নিব। আর আশা করি আমার রেসিপি তিনটা আপনাদের উপকারে আসবে এবং ভালো লেগেছে। আপনারা তিনটা রেসিপির মধ্যে যে কোনো একটি ফলো করে বাচ্চাকে প্রথম মাছ দিতে পারেন। আপনারা আমার ফেসবুক পেজের সাথেও যুক্ত হতে পারেন, আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আমাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি আমন্ত্রণ জানিয়ে রাখলাম আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য, তাতে করে আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের পুষ্টিকর, স্বাস্থ্যকর এবং নানান রকম নতুন নতুন রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।